বাবা মাকে 2 কোটি টাকার গাড়ি উপহার দিয়ে যেন আকাশে উঠছিলেন রাফসানদা ছোট ভাই। বয়স এখনো মধ্য 20-এর ঘরে, এর মধ্যেই এত বিপুল আয়ে চোখ কপালে ওঠে মানুষের। গাড়ি কেনায় শেষ নয়, মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা দেখাতে 5 লাখে সোনার গহনা দিয়েছেন রাফসান। সেই ভিডিওটিও আপলোড করেছেন অনলাইনে, ধন্য ধন্য রব ওঠে। লোকে বলছিল, দেখেছ ছেলেটা কত ভালোবাসে বাবা মাকে? বিস্মিত হয়ে কেউ কেউ বলছিল, এই বয়সে এত আয়? তবে লোকে কিন্তু এও বলে যে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে। সেই দশায় হয়েছে রাফসানের। বাসার দান উল্টাতে সময় লেগেছে মাত্র 1 দিন। হাটে হাড়ি ভেঙে দিয়েছেন সায়েদ আব্দুল্লাহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী। মোটামুটি তথ্য উপাত্ত হাজির করে তিনি জানিয়েছেন, রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেসা সেহেলি ঋণ খেলাপি। 2022 সালে ব্যাংকের টাকা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। নিলামে তোলা হয় মর্টগেজ করা সম্পত্তি। জানা যায় ট্রাস্ট ব্যাংক তাদের কাছ থেকে পায় মোট 3 কোটি 15 লাখ টাকা। বহুবারের তাগাদায় গা করেননি তারা, টাকা ফেরত দেননি 8 বছরেও। ব্যবসায় নামতে গেলে অনেক সময় বিপাক পড়তে হয়, কখনো নগদ টাকার সংকটও তৈরি হয়। তবে এই পরিবারটির টাকার যে অভাব সেভাবে নেই তা তো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন রাফসানি। বাবা মায়ের ঋণ শোধ করে তাদের গ্রেফতারের হুমকি থেকে বাঁচাতে পারতেন এই কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তা না করে গাড়ি উপহার দিয়ে বাহবা কুড়িয়েছেন, সেটা নিয়েও বানিয়েছেন কন্টেন্ট। সেই কন্টেন্ট থেকে হয়তো আসছে অর্থ। অনেকে বলছেন, প্রকৃত ভালোবাসার প্রমাণ হতো যদি বাবা মাকে ঋণ মুক্ত করতেন রাফসান, সেটি না করে উপহার দিয়ে নিজের ঢোল পিটিয়েছেন নিজেই। রাফসানের বাবা মায়ের গ্রেফতারের হুমকি কিন্তু যায়নি এখনো। ঋণ পরিশোধ না করায় তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত, পরে হাজির হয়ে তারা জামিন নেন, কিন্তু ব্যাংক তাদের সম্পত্তি নিলামে তোলে। হাইকোর্টে রিট করে স্টে অর্ডার এনে তা আটকেছেন তারা। তবে ট্রাস্ট ব্যাংকের মামলা চলছে এখনো। ঢাকার অর্থঋণ আদালত যে কোনো দিন নতুন আদেশ দিলে হয়তো নতুন করে বিপদে পড়তে হবে আবারও। জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ নামে গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি রয়েছে রাফসানের বাবা মায়ের। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বা MD তার বাবা আর পরিচালক মা। 2016 সালে ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা ঋণ নেন দুজনে। সময় মতো কিস্তি পরিশোধ না করায় বেড়েই চলেছে ঋণের অঙ্ক। টাকা না দেয় রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে ট্রাস্ট ব্যাংক। তাদেরকে আদালতে আত্মসমর্পণের নোটিশ জারি হয় জাতীয় পত্রিকায়। সেই নোটিশও এখন ভাইরাল ফেসবুকে। যে সম্পত্তি বন্ধক রেখে ঋণটি নেওয়া হয় সেগুলো নিলামে তোলার চেষ্টা হয় 2022 সালে। সেই নিলাম বিজ্ঞপ্তিও ছাপা হয় জাতীয় পত্রিকায়। সেই বিজ্ঞপ্তিও ভাইরাল হচ্ছে এখন। হাইকোর্টের আদেশে স্থগিত আছে সে আদেশ। প্রশ্ন উঠেছে, খেলাপি ঋণ পরিশোধ না করে রাফসানের পরিবার চাকচিক্য প্রদর্শন করেই চলেছে। সময় টিভির তথ্য অনুযায়ী 2 কোটি টাকার গাড়ি কিংবা 5 লক্ষ টাকার গহনা কেনা যাচ্ছে, কিন্তু 3 কোটি টাকার লোন পুরোপুরি না হোক, পার্শিয়াল রিপেমেন্ট বা আংশিকভাবে ধীরে ধীরেও পরিশোধ করা হচ্ছে না। আবার মানুষ একটা আর্থিক অবস্থায় উন্নীত হলে গাড়ি কেনে। 2 কোটি টাকার গাড়ি উপহার দেওয়ার মানে হল জীবনযাত্রার মান একটা সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে, হাতে আছে যথেষ্ট পরিমাণ টাকা, ব্যাংক ব্যালেন্সও আরও স্ফীত। শুধু নিজের জন্য নয়, ফলোয়ার আর সাবস্ক্রাইবারদেরও কারি কারি উপহার দেন রাফসান। সেই উপহারের মধ্যে আছে বাইক, AC, আইফোন। নেটিজেনদের আপত্তির জায়গা হল, মৎসব করা গেলে ব্যাংকের টাকা কেন দেওয়া হচ্ছে না? অবশ্য পাল্টা যুক্তিও দিচ্ছেন অনেকে, এই পরিশ্রম, যশ, খ্যাতি, অর্থ সবই রাফসানের নিজের। খুব কম বয়স থেকে কন্টেন্ট ক্রিয়েশনে নেমে অর্থ আয় করছেন তিনি, দেশ জুড়ে প্রতিষ্ঠা করেছেন নিজের নাম। তাহলে টিনেজ বয়সে বাবার খোলার প্রতিষ্ঠানের দায় কেন তার উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে? আবার মন্দ ঋণ নিষ্পত্তির ক্ষেত্রে হাইকোর্টের স্টে অর্ডার এনে স্থির অবস্থা জারি করেন কম বয়সী সব ঋণ খেলাপিরাই। দেশের আইনেই রয়েছে এমন বিধান। রাফসান ভক্তদের প্রশ্ন, রাঘব বোয়ালদের নিয়ে কিছু না বলে তাহলে কেন 2 কোটি টাকা নিয়ে রাফসানের পরিবারকে আক্রমণ করা হচ্ছে?